এর আগে আমার জায়গা জমিন আসলে হয় না আসলে বাড়ি এর জায়গা জমিন সব গাঙ্গে ভেঙে নিয়ে গেছে এনে শেখ হাসিনে ঘর দিছে আমার তিনটা মেয়ে আমি যেখানে সেখানে রাত কাটাইছি এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ঘর দিয়েছে হ্যাঁ এখন আমি খুব সুখে আছি আমি অনেক কষ্ট করছি খুব কষ্ট করছি অনেক ভাত পাই নিচে এখন আমার একটা ভাতা কাট করে দিছে শিখাছিলে আমি সেই কার্ডের জন্যে ওষুধপাতি খাবার পারি আর একটা ভাতও আমি খাওয়া পাই আর তার খুব জন্যে তার জন্য আমি দোয়া করি শেখ হাসিনা কাট করে দিয়েছি বাস্তবতার হাসিনা সরকারকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মামুন আমাদের বাসা আগে পদ্মার ওই সাইডে ছিল নদী ভাঙনে আমাদের বাড়ি ঘর সব ভাঙিয়ে নিয়ে গেছে আমরা কিছুদিন অনেক কষ্ট করছি এখন শেখ হাসিনা আমাদের এই জায়গায় একটা ঘর দিছে আমরা খুব সুখে আছি ছোটোখাটো একটা দোকান করি আমরা খুব শান্তিতে আছি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা